আজকের দিনটি আমার কাছে খুবই প্রেশিয়াস, খুবই স্পেশাল, যেহেতু আজকে আমাদের 3 বছরের বিবাহ বার্ষিকী। তো আমার যে কোনো শুভ দিন বা স্পেশাল দিন আমার ভালো লাগে যে আমি মন্দিরে যেয়ে পুজো দিয়ে শুরু করি। তাই আজকেও সকাল সকাল উঠে আমি রেডি হয়ে আমার গায়ে হলুদের শাড়িটা পরেই যাচ্ছি স্বামীবাগ লোকনাথ মন্দিরের দিকে। আর আজকে যেহেতু সোমবার, বাবা ভোলানাথের দিন, মানে শিব ঠাকুরের পুজো করার দিন, ব্রত করার দিন, তো আমি চলে এসেছি যেহেতু মন্দিরের সামনে। আমি আগেই দুধ, ফলমূল বা হচ্ছে পুজোর জন্য যা লাগে নিয়েছি, আর এখান থেকে ফুল নিচ্ছি, ফুল, বেলপাতা, আকন্দ ফুলের মালা। তো চলুন ভিতরে যাই। আমি মন্দিরের ভিতরে চলে এসেছি, অনেক ভিড় থাকে সোমবার করে, এখানে সবাই দুধ জল ঢালতে আসে। তো আমিও সিরিয়ালে দাঁড়িয়ে আছি, খুব একটা চাপ নেই। আমি এর আগে এসে হচ্ছে লোকনাথ ঠাকুরের মন্দিরে অঞ্জলি হচ্ছে, ওই অঞ্জলিটাও আমি এসেই পেয়ে গেছি। তো অঞ্জলিটা দিয়ে আমি কিছুক্ষণ ভাবলাম ওয়েট করি, তারপর দিই। তো এই যে আমি বসে আছি, একটা দাদা আর ছোট ভাই, ওরাও হচ্ছে শিব ঠাকুরের মাথায় দুধ জল ঢালছে। তো আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি, তো ওদের হয়ে নিক, তারপর আমি ভিতরে যাব। আর এটা হচ্ছে যে মা শ্যামা মায়ের মন্দির, এখানে মা কালী আছে, একটু এখানেও প্রণাম করে নিলাম। তো আমি ভিতরে ঢুকে পড়েছি, আমার পুজো দেয়া শেষ। তো আপনাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি এখানে কত সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে আমাদের ভোলেনাথকে। তো আমার পুজো দেওয়া শেষ, এখন হচ্ছে বাসার দিকে যাব। আর অফিস থেকে ফিরলে আমরা একটু নিজেদের মতো করে আড্ডা দিব, গল্প করব, যা মন চাবে তাই করব, পাগলামো করব, খুব একটা প্ল্যান প্রোগ্রাম নেই না মোটেও। তো নিজেদের মতো করে একটু সময় কাটাবো, আর সন্ধেবেলা আমরা মানে ডিনারের জন্য একটা রেস্টুরেন্টে যাব ওয়ারিতে। আপনারা চাইলে কিন্তু আমার মতো পাগলামো করে আপনার স্পেশাল দিনটিকে আরও একটু অন্যরকম করে রাঙিয়ে তুলতে পারেন, মানে আপনার ভালো লাগবে এরকম কিছু করতে পারেন। বছর তিনেক আগে যে শাড়িটা অনেক এক্সাইটমেন্ট নিয়ে, অনেক মনে আনন্দ নিয়ে কিনেছিলাম, সেটা আজকে বের করলাম। এই যে আমরা চলে এসেছি, এটাতে আমরা আগে কখনো আসিনি, এটার নাম হচ্ছে টিউন অ্যান্ড বাইট। চলুন দেখা যাক কেমন। তো আমরা যাচ্ছি, আমাকেও বলেছে এখানে লাইভ মিউজিক হয়, আগে বলেনি, আজকে বলছে তোমাকে একটা বিশেষ জায়গায় নিয়ে যাব, তোমার ভালো লাগবে। তো সত্যি কথা বলতে আমি এরকম লাইভ মিউজিক হয় বা এরকম কোনো ক্যাফেতে আমি সত্যি আগে কখনো আসিনি। তো আমাকেও এখানে নিয়ে এসেছে বলে আমার আসলে সত্যি মানে খুব ভালো লাগছিল, মানে পরিবেশটাই পুরো চেঞ্জ। আর আজকে যেহেতু স্পেশাল দিন, খুব ভালো লাগছিল। অন্যদিন ক্যাফেতে আসা আর আজকে ক্যাফেতে আসার মধ্যে অনেক ফারাক, অনেক পার্থক্য, মানে নিজেকে আজকে একটু স্পেশাল ফিল হচ্ছে, যেহেতু আমাদের একটা স্পেশাল দিন নিজেদের মতো করে কাটাচ্ছি, তাই অন্যরকম একটা অনুভূতি হচ্ছে, খুব ভালো লাগছিল খুব। তোমার ইচ্ছা মতো তুমি দাও কি খাবা, আছে তোমার দিন। অস্ট্রেলিয়ার জন্য তুমি আমাকে ট্রিট দিচ্ছ? এটা টিউন অ্যান্ড বাইট নামের একটা ক্যাফে। তো এখানে হচ্ছে যে প্রতিদিনই লাইভ মিউজিক হয়, 7টা থেকে শুরু হয় আর 11:30, 10টা, 11:30 পর্যন্ত আর কি থাকে। তো এখানে আমরা এর আগে কখনো আসিনি, তো দেখা যাক খাবার অর্ডার করেছি, খাবারগুলো কেমন হয় খেতে জানাবো। তো পিৎজাটা খেতে ভালো ছিল, আমি বলবো যে ঠিকঠাকই ছিল। তো আমরা এখানে অনেকটা সময় থাকবো, তো এখানে সময় কাটানোর বা যেহেতু পরিবেশটা খুব সুন্দর, সময় কাটানোর কোনো অসুবিধা নেই, আমরা গল্প করব, আড্ডা দিব, গান শুনবো, এনজয় করব। এখন প্রায় 10টার মতো আসে, আমাদের সেকেন্ড অর্ডার চলে এসেছে। তো আমার বরাবরই হচ্ছে যে পছন্দ হচ্ছে চাইনিজ, আর ওর পছন্দ না, একদমই চাইনিজ পছন্দ না, ও একটু বিরিয়ানি টাইপের জিনিস খেতে পছন্দ করে। তো আমাদের দুজনের এরকম অর্ডার ছিল। আমাদের খাওয়া মানে খানা পিনা শেষ, তো আপনাদের সাথে দেখা হচ্ছে একদম আমাদের বাসায় যেয়ে। আমরা চলে এসেছি বাসায়, তো
ফ্রেশ ট্রেস হয়ে ও বলছিল যে চলো একটু বিয়ের আমাদের ট্রেলারের যে ভিডিওটা ছিল প্রোমোটা ওটা একটু দেখে নিই। তো ভাবলাম যে চলো বেশ, দেখতে অনেকদিন দেখাও হয় না, ভালো লাগে নিজের বিয়ের ভিডিও বা নিজের বিয়ের কোনো কিছু স্মৃতি, পুরোনো অ্যালবাম সবটাই যেমন অন্যরকম ভালো লাগে, আমাদেরও খুব ভালো লাগছিল। আর এখনকার দিনে নিজেদের যে কোনো স্পেশাল ডেতে নিজেকে আর একটু স্পেশাল ফিল করার জন্য সোশ্যাল মিডিয়ার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। যে দেখতেই পাচ্ছেন অনেকে অনেকে আমাদেরকে উইশ করেছেন, আমাদের শুভাকাঙ্ক্ষী, আমাদের শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ, আমাদের বন্ধু, আমাদের কাছের ফ্যামিলির অনেকে। তো তাদেরকে আমি জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আমাদের আমরা কৃতজ্ঞ তাদের প্রতি। আমাদের জন্য আশীর্বাদ করবেন, আমাদের জন্য এভাবেই ভালোবাসা ছড়িয়ে যাবেন, আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক শুভকামনা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন।